हेलो ভিউয়ার্স আমার স্কুল চ্যানেলে সবাইকে সুস্বাগত। বর্তমান সময়ে পরীক্ষা একটি চ্যালেঞ্জের বিষয়, তাই বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন নেট, সেট, পিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি মতো পরীক্ষা ক্র্যাক করতে এই ধরনের ভিডিও অবশ্যই দেখতে হবে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমার স্কুল চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন প্রতিনিয়ত ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, তাহলে আজ আমরা জেনে নেব অ্যালফ্রেড হেটনার সম্পর্কে। অ্যালফ্রেড হেটনার জন্মগ্রহণ করেছিলেন 1859 সালের 6ই আগস্ট। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন জার্মানের একটি শহরে ড্রেসডেন, এবং তিনি মারা গিয়েছিলেন 1941 সালে 31 আগস্ট, 31শে আগস্ট। এটা মারা গিয়েছিলেন জার্মানি, মারা গিয়েছিলেন তিনি, এবং মারা গিয়েছিলেন হেইডেলবার্গ, হেইডেলবার্গ নামক একটি স্থানে তিনি মারা গিয়েছিলেন। আলফ্রেড হেটনার ইজ নোন ফর হিজ কনসেপ্ট অফ কোরোলজি। And the third bullet, Alfred Hettner, who obtained his PhD from the University of Strasbourg. তাহলে আমরা এখানে অ্যালফ্রেড হেটনার সম্পর্কে একটা ছোট বায়োগ্রাফি জানলাম, এবং এর সঙ্গে আরও একটু জেনে নেব যে কোরোলজি বলতে কি বোঝায়, কি মিন করা হয়। কোরোলজি মিন দ্য স্টাডি অফ ক্যাজুয়াল রিলেশনশিপ between geographical phenomena occurring within a particular region. That means here we know that geographical phenomena occurring within a particular region, and other the study of a special distribution of, and the other the study of the special distribution of organism. বায়োজিওগ্রাফি, দ্যাট মিন্স বায়োজিওগ্রাফি। তাহলে এখানে আমরা জানলাম কোরোলজি মিন, কোরোলজির অর্থ দুটো। আমি আবার বলছি, ফার্স্ট ওয়ান হচ্ছে দ্য স্টাডি অফ দ্য ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন জিওগ্রাফিক্যাল ফেনোমেনা অকারিং উইদিন এ পার্টিকুলার রিজিয়ন, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান দ্য স্টাডি অফ দ্য স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ অর্গানিজম, দ্যাট মিন্স বায়োজিওগ্রাফি। তাহলে এখানে আমরা শর্ট বায়োগ্রাফি এবং সাথে সাথে কোরোলজির মিনটাও জানলাম। এছাড়া আরও কিছু জানা যেতে পারে, যেমন হেটনার ভৌগোলিক, সাধারণ বা আঞ্চলিক হতে পারে এমন দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করেছিলেন। তাহলে কি জানলাম যে এমন একটা দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করেছিলেন অ্যালফ্রেড হেটনার, সেটা হচ্ছে হেটনার ভৌগোলিক সাধারণ বা আঞ্চলিক হতে পারে, ভৌগোলিক সাধারণ বা আঞ্চলিক হতে পারে এমন দৃষ্টিভঙ্গি তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়া ইউরোপ ছাড়াও তার যেসব কাজকর্ম, হেটনার মূলত ইউরোপে কাজ করেছিলেন, এছাড়াও ইউরোপ ছাড়াও তিনি কলম্বিয়া, চিলি এবং রাশিয়ার দিকেও হেটনারের কাজের মনোনিবেশ ছিল। ঠিক আছে, এই পর্যন্তই। তাহলে আমরা জানলাম হেটনারের শর্ট বায়োগ্রাফি সম্পর্কে। এবার আমরা জেনে নেব হেটনারের অন্যান্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যেগুলো জানলাম এগুলোও তো পরীক্ষার জন্য জানলে কোনো ক্ষতি নেই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এছাড়াও অন্যান্য যে টপিকগুলো আমরা জেনে নেব বা পয়েন্টগুলো জেনে নেব সেগুলো হচ্ছে, এখানে দেখা যাচ্ছে, দেখুন, আদার ইম্পর্টেন্স পয়েন্টস। ফার্স্ট ওয়ান, হি ওয়াজ এ পিপল অফ রিক্থোফেন অ্যান্ড অ্যাডজেল। ইটস দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট and most important for NET SET exam. And then the second bullet, he is known for his concept of chorology, which was discussed before previous slide, you know also. Third bullet, Hettner thought that geography is ideographic science. Next, he proposed the theory Areal Differentiation. তিনি এরিয়াল ডিফারেন্সিয়েশন থিওরিটা দিয়েছিলেন কত সালে? 1898। হি প্রপোজড আর্টকুন্ডে ইন রিজিওনাল জিওগ্রাফি। তিনি আর্টকুন্ডে প্রেজেন্ট করেছিলেন ইন রিজিওনাল জিওগ্রাফিতে। হি ইউজ দ্য টার্ম ল্যান্ডারকুন্ডে Further, regional geography. Regional geography te tini Landerkunde shabdota use korechilen. And next, he said both history and geography are essentially chronological. Next, he writes a book, Geography, its history, its nature and its method, which was written in 1927, and we remember that it is the first book of geographical thought. Tahole, এই যে জিওগ্রাফির যে বইটা লিখেছিলেন আলফ্রেড হেটনার 1927 সালে, দ্য জিওগ্রাফি ইটস হিস্ট্রি ইটস নেচার অ্যান্ড ইটস মেথড, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থটের প্রথম বই। নেক্সট হি সেড দ্যাট জিওগ্রাফি ইজ এ ক্রোলজিক্যাল সায়েন্স অর ইট ইজ এ স্টাডি অফ রিজিয়ন। নেক্সট হি রাইটস a book, European Russia, it's so much important. 1907 সালে 1907 এ অ্যালফ্রেড হেটনার রাইটস এ বুক ইউরোপিয়ান রাশিয়া। ইউরোপিয়ান রাশিয়া নামে একটি বই লিখেছিল, এটা কিন্তু প্রায় নেট সেট পরীক্ষায় বা পিএসসি পরীক্ষায় কিন্তু এগুলো আসতে দেখা যায়, ডাব্লিউবিসিএস পরীক্ষায় আসতে দেখা যায়। এই কোশ্চেনটা কয়েকবার রিপিটও হয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, he writes a book, Travels in the Colombian Andes, which was written in 1888. তাহলে এখানে যে পয়েন্টগুলো আমরা জানলাম, এগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ পরীক্ষায় অ্যালফ্রেড হেটনার সম্পর্কে আমরা যা জানলাম এর থেকেই কিন্তু অধিকাংশ পরীক্ষায় আসে, এর বাইরে আসার সম্ভাবনা থাকতে পারে কিন্তু এর ভিতর থেকে 99% যে কোনো পরীক্ষায় এর থেকেই কোশ্চেন হয়, এর বাইরে কোশ্চেন হয় না। আমি অনেকগুলো কোশ্চেন সার্চ করে দেখেছি, এর ভিতর থেকে কোশ্চেন হয়। তাই আপনাদের সুবিধার্থে আমি পরীক্ষার ক্ষেত্রে সম্ভাব্য সমস্ত ধরনের ইম্পর্টেন্স নোট অ্যালফ্রেড হেটনার সম্পর্কে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রেজেন্টেশন আকারে। আশা করি আপনারা খুবই উপকৃত হয়েছেন। আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। যদি কমেন্ট না করেন তাহলে আমাকে উৎসাহিত করতে আপনারা সাহায্য করুন, যাতে আমি নেক্সট আরও ভালো ভালো বিভিন্ন জিওগ্রাফার সম্পর্কে ভিডিও নিয়ে আসতে পারি। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন এবং অপরকে জানতে সাহায্য করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমার স্কুল চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন প্রতিনিয়ত ভিডিও সবার আগে দেখার জন্য।